আজ আমরা আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে আলু রান্না, একদমই সহজ, একদম ঘরোয়া ভাবে আমাদের নিজেদের জন্য রান্না করা। সাথে আমরা ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি, যাতে যারা বেচেলার আছে অথবা রান্না একটু কাঁচা, তারা যাতে ঘরোয়া রান্নাটি করতে পারে, এই জন্য এই ভিডিওটি তৈরি করা। আসুন আমরা দেখে নিই ভিডিওটি তৈরি করতে কি কি লাগবে। খুবই সহজ, আমরা নিয়েছি 500 থেকে 600 গ্রামের একটা ইলিশ মাছ, দেখতে পাচ্ছেন আপনার ইলিশ মাছ, আর দেখতে পাচ্ছেন আনুমানিক 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, মধ্যম সাইজের টমেটো নিয়েছি আমরা আনুমানিক 2টা, তারপর ধনে পাতা নিয়েছি, তারপর কাঁচামরিচ নিয়েছি 3টা, আর 2 টেবিল চামচ 1 টেবিল চামচ দুঃখিত 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নিয়েছি হলুদ এবং গুঁড়ো মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি আধা চা চামচ পরিমাণ, আর 2 চা চামচ পরিমাণ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ নিয়েছি মরিচের গুঁড়ো, আর মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি দেখতে পাচ্ছেন, আর লবণ আর তেল পরিমাণ মতো নিলেই হচ্ছে। প্রথমে আমি সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম, লবণের সাথে হলুদ দিয়েছি না, সামান্য একটু হলুদ দিয়েছি, এটা কিন্তু ওইখান থেকে নিয়ে নিই আমরা এক্সট্রা, অল্প একটু মরিচের গুঁড়া আগে মাছে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, ওইটা কিন্তু আমরা রেখে দিয়েছি, ওইটা এখন ধুইনি, ওইটা পরে ধরবো। এখানে সামান্য একটু মাছের একটু টেক্সচারটা ভালো আসার জন্য আমরা এটা দিয়েছি, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি মরিচ, হলুদ এবং কাঁচামরিচ, এই লবণ। দেখুন মাখানো হয়ে গেল আমাদের লবণ, মরিচ, হলুদ, মাছটার সাথে মাখিয়ে নিলাম। চুলা একটি প্যান নিলাম, সামান্য একটু তেল দিয়ে আমরা তেলটা গরম করে নিব এবং মাছটা এতে সামান্য একটু ভেজে নিব, সামান্য, খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর এখানে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আছে, দেখতে পাচ্ছেন আহিল গনিকে, সে রান্না পছন্দ করে, তাই সবসময় রান্না করার সময় এখানে এসে বসে থাকে। তেলটা আমাদের গরম হয়ে গেছে পরিমাণ, এখন আমরা এই মাছটার তেলের মধ্যে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মাছটা মোটামুটি ভাজি হয়ে গেছে, আমরা একেবারে কম ভাজি করবো যাতে উপরে চামড়াটা একটু শক্ত হয়। মিডিয়াম আছে আমরা আনুমানিক 1 থেকে 2 মিনিট, 2 থেকে 2.5 মিনিট ভাজি করলেই না, এর বেশি ভাজি করার দরকার নেই, বেশি ভাজি করে মাছ শক্ত হয়ে যাবে, এতে করে ছাড়টা অনেকাংশে কম মনে হয়। সামান্য একটু যাতে উপরে চামড়াটা একটু শক্ত হয় আমরা এই কারণেই ভাজি দেবো। তো চলুন এখন এই এই যে মাছ ভাজি যে তেলটা রয়ে গেছে ওখানেই আমরা আলুগুলো একটু ভেজে নিব, আলুগুলো সামান্য একটু ভেজে নিব। লবণ নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে তাই আধা চাটা মতো থাকে বা আমরা লবণ আবার অ্যাড করবো, তাই এতে আমরা সামান্য পরিমাণ লবণই দিব, এতে আলুর ভিতরে লবণ ঢুকবে, এই কারণে লবণটা দেওয়া খুবই কম পরিমাণ লবণ আমরা এখানে। আমাদের আলু ভাজি শেষ সময় নিয়ে নিচ্ছি, এটা আলু ভাজি হলো, মাছ ভাজি এবং আলু সামান্য ভেজে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট রয়েছে এটা আমরা ফেলে দিচ্ছি না, আমরা এটা মাছের জন্যই রেখে দিলাম। একটা মধ্যম সাইজের একটা পাতিল নিয়ে ওখানে
তেলটা ঢেলে দিয়েছি একটু পরে, মাছের যে ফ্লেভার এই তেলটাতে মিশে গেছে। সো রান্নার পরে এই ফ্লেভারটা থাকবে, এতে আমরা সামান্য পরিমাণ আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। খুবই সামান্য তেল আমরা ব্যবহার করবো, খুব একটা বেশি তেল আমরা ইউজ করছি। আর এই তেলটা একটু ফুটার জন্য আমরা অপেক্ষা করছি, একটু গরম হয়ে নিয়েছে। এতে আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা আগে কুচি করে নিয়েছিলাম, তেলটা পরিমাণ পেঁয়াজ আগে কুচি করে রেখেছিলাম, সেটা আমরা তেলে ঢেলে দিলাম। আমরা পেঁয়াজ গুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, খুব একটা বেশি ভাত বানা এতে করে পেঁয়াজ গুলো বেরেস্তা হয়ে যাবে, তো অল্প একটু ভেজে নেব। মিডিয়াম আছে আমরা রান্নাটা করছি, আমরা অনুমানিক 3 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমরা এখানে অ্যাড করে দিয়েছি পিচি রসুন বাটা, সম্পূর্ণ রসুন বাটা দিয়ে দিয়েছি না, আমরা এক টেবিল চামচ পরিমাণ হলুদ এবং মরিচের, হলুদ দিচ্ছি আধা চা চামচ আর মরিচের দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। অল্প পরিমাণ লবণ এখানে অ্যাড করে নিব, যেহেতু আমরা মাছে একবার লবণ দিয়েছি আর উত্তর লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণ হবে খুবই সামান্য। একটু কষানোর জন্য অপেক্ষা করব, সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, মশলাটা ভালোভাবে কষানো হয়। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখছি। দেখুন আমাদের মশলাটা কষে এসছে, আর এটা বোঝার খুব ভালো উপায় হচ্ছে যারা একদমই নতুন রাঁধুনি, তেলটা যখন উপরে উঠে আসবে তখনই বুঝে নেবেন যে এটা স্ট্যান্ডার্ড কষানো হয়ে গেছে। আমরা এতে আলু গুলো দিয়ে দিচ্ছি, এগুলো সামান্য ভেজে নিয়েছিলাম এখানে। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে, সামান্য একটু আলুটা কষিয়ে আমরা এতে মাছ গুলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমরা মাছ, আমরা সামান্য ভেজে নিয়েছিলাম ওগুলো আমরা দিচ্ছি, এই কষানো আলু। আলু আমরা পুরো রান্নাটাই করছি মিডিয়াম আঁচে, আঁচটা একটু বাড়িয়ে দিতে আঁচটা বাড়িয়ে দিয়েছে, পরিমাণ পানি মিক্স করে নিব। এই পানিটাও আমরা গরম দিব, এতে করে মাছের টেস্ট নষ্ট হবে না। আমরা পাশে একটা বার্নারে পানি গরম করে রেখেছি, চাহিদা মতো যাতে পানি অ্যাড করতে পারি। আমরা কখনোই রান্না ইয়েতে রান্না তরকারিতে ঠান্ডা পানি অ্যাড করব না, এটা আমরা সবসময় খেয়াল রাখবো, এতে করে তরকারি স্বাদ কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যায়। আমরা যদি পানি অ্যাড করার দরকার হয় অবশ্যই অবশ্যই সবসময় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে আগের যে টেম্পারেচার এবং আপনি যে পানিটা অ্যাড করেছেন সেটা যদি সেম টেম্পারেচারে থাকে তাহলে আপনার রান্নার স্বাদ একটু নষ্ট। আমরা এতে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর আমরা এই দেখতে পাচ্ছি এখন আমাদের ধনিয়া এবং টমেটো হয়ে গেছে, এগুলো আমরা কখন অ্যাড করবো? আচ্ছা, মাত্র যখন 80% রান্না হয়ে যাবে তখন আমরা আমাদের ধনিয়া এবং এতে করে সবুজ এবং হলুদের একটা লাল টমেটোর একটা টেক্সচারটা থাকবে, দেখতেও সুন্দর হবে এবং ঘ্রাণটাও একদম নষ্ট হবে না। আমাদের মাছটা 80% হয়ে এসছে, আমরা এখন এতে টমেটো
এবং কাঁচামরিচ ধনিয়া পাতা উপরে অ্যাড, ধনিয়া পাতা আরো পরে দিচ্ছি, তাহলে তার মানে এখন আমরা টমেটো এবং কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি, ধনিয়া পাতা কি একদম লাস্টে দিচ্ছি। দেখুন আমাদের কালারটা আমরা সাবধানে নাড়াচাড়া করবো যাতে মাছ ভেঙে না যায়, সাবধানে আস্তে আস্তে, আর এই কারণে মাছগুলো প্রথমে একটু করে ভেজে নেওয়া যাতে মাছ ভেঙে না যায়, আর সামান্য একটু ভেজে নিলে মাছের যে আঁশটা গন্ধ থাকে ওইটাও চলে যায়, তবে খুবই সামান্য আমরা মাছটা ভেজে নেব, বেশি ভাজলে আবার শক্ত শক্ত থাকে। আমরা দেখতে পাচ্ছেন এই ফাঁকে তার দুষ্টামি। দেখুন আমাদের রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা লবণটা একটু টেস্ট করে দেখলাম, লবণ এবং অন্যান্য মশলা একদমই পারফেক্ট আছে, ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। আমরা এখন এতে ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো, খাওয়ার জন্য এটি করতে আমরা বাঙালি দিয়ে দিলাম। আমাদের অন্য রঙটা